সিবিআই নির্দেশ অমান্য করেই কলকাতা ছাড়ল পরেশ অধিকারী, এবার কোন পদক্ষেপে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন, আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট ট্রেনিং খবরগুলি সবার আগে দেখার জন্য। সিবিআই নির্দেশ অমান্য করে কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা দিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আজ সকালে কলকাতা বিমানবন্দরে দেখা গিয়েছে তাকে। পাকডোগরাগামী বিমানে তিনি যাত্রা করেছে। অনুমান করা হচ্ছে আজই ফিরবে তিনি তার মেঘলিগঞ্জের বাড়িতে। আজ সকালে 9:10 এয়ার এশিয়া একটি বিমানে কলকাতা ছেড়ে গিয়েছেন তিনি। এসএসসি দুর্নীতির নাম জড়িয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। পরপর 3 তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে সম্প্রতি কলকাতা না ছাড়ার নির্দেশ দিয়েছে সিবিআই, যে কোনো সময় তাকে তলব করতে পারে। কিন্তু আজ সকালে কলকাতা ছেড়ে উত্তরবঙ্গে রওনা দিল পরেশ অধিকারী। গত শনিবার তাকে জেরা করার সময় সিবিআই জানিয়েছেন তিনি যেন কোনোভাবে কলকাতা ছেড়ে অন্য কোথাও না যান। এরপর আজ সকাল 7:30 কলকাতা বিমানবন্দরে ছিলেন পরেশ অধিকারী। সাংবাদিক তাকে বারবার প্রশ্ন করেছেন তিনি কোথায় যাচ্ছেন, তবে তিনি কোনো উত্তর দেননি। বিমানবন্দরের সূত্রে জানা খবর, এয়ার এশিয়া বিমানে তাকে বাগডোগরা ফের ঘটনা। অনুমান করা হচ্ছে সেখান থেকে কুচবিহারে ফিরবে তিনি। সিবিআই নির্দেশ সত্ত্বেও কলকাতা ছেড়ে উত্তরবঙ্গে ফিরল পরেশ অধিকারী। এবার সিবিআই তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে সকলে।